শোনো দাদা ভাই, আমি তো খুব সোজাসুজি কথা বলি, তাই মানুষ আমাকে খারাপ ভাবে। ঢাকা শহরে আর যাই হোক, তোমার তো একটা মাথা গোজার ঠাই আছে, ছোট হোক তা তো সমস্যা কি, কিন্তু রাস্তায় যেতে আর তোমাকে দাঁড়াতে হচ্ছে না। সেজন্য তো আমি আল্লাহর কাছে সবসময় হাজার শুকরিয়া আদায় করি। আর এত টেনশন করো না, ধরো অনুভূমি সংসারটা যদি ভেঙে যায়, যাক। কি বলিস? আচ্ছা, এত উত্তেজিত হচ্ছ কেন? ধরো, মানে আমরা তো আশঙ্কা করতে পারি না কি, ধরো অনুভূমি সংসার যদি ভেঙে যায়, যাক, আমি ওদের দ্বিতীয়বার বিয়ে দেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রসন? ভাবি, আজকাল মনে হয় দ্বিতীয় বিয়ে হয় না, বা আগেও হতো না। হতো, হবে, কিন্তু আমার মেয়ের নিজের ইচ্ছার বিরুদ্ধে কতদিন সংসার করবে অনু আর ভূমি? শোনো ভাবি, শুনলে হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু অনেক ভালো ভালো ছেলে আছে যারা অসহায়, তাদের কাছে যদি অ্যাপার্টমেন্টের কথা বলা যায়, তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে। আরে, মাসে মাসে বাসা ভাড়া দেওয়া থেকে তো বাঁচা গেল। অদ্ভুত অদ্ভুত কথাবার্তা চিন্তা ভাবনা তোমার। এই জন্য তোমার কিছু হয় না ভাবি, তুমি সারা জীবন নীরবে চোখের জল ফেলেছো আর নিজেকে মনে করেছো চরম একজন অসহায় মানুষ। একটু ডাইনামিক হও ভাবি, জীবনে যত বেশি ডাইনামিক হতে পারবে তত বেশি উন্নতি হবে। আচ্ছা রসন, তুমি যে সমস্যার সমাধান করতে এসেছো সেটা নিয়ে ভাবো, আমার বয়স হয়ে গেছে, আমাকে নিয়ে না ভাবলেও চলবে। এই তো আরেকটা ভুল বুঝলে, তোমার বয়সে মেয়েরা কি করছে না বলো? তুমি তো আমার নিউজ পেপার পড়ো না, টেলিভিশন নিউজ দেখো না, তুমি কি করে? আচ্ছা রসন, আমার কি কি ঘাটতি আছে সেই নিয়ে তুমি কথা বলতে এসেছো? শোনো ভাবি। রসন থাম না, তুমি থামো।